হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে আমার একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক ওয়েলকাম। সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করেছি আর এখন ওই 7:45 মতন বাজছে। সকাল থেকে ভীষণ সুন্দর রোদ উঠেছিল, তো অনেক দিন 3-4 দিন যেহেতু বাইরে ছিলাম সেই জন্য এই যে কার্পেটটা ছিল, গ্রাস কার্পেটটা, সেটাকে রোদে দিয়েছি একটুখানি, ধুলো টুলো ছিল বলে। আর এই লাগেজগুলোকে অলরেডি আনপ্যাক করা হয়ে গেছে, সমস্ত যা কিছু লন্ড্রিতে দেওয়া সেটা লন্ড্রিতে রেখেছি। আর আমার সাথে সাথে এই যে ইনিও মোবাইল মোবাইল করে উঠে পড়েছেন সকাল সকাল, মা উঠে পড়েছে, মা তো উঠেই যায় 7:30, 7:30, 7:30 আমার আগেই উঠে যায়। আর এই যে এখানে হচ্ছে সমস্ত কিছু লন্ড্রিতে যেগুলো ছিল সেগুলো দিয়েছি, তো আজকে একবার দিলেই হবে না, আরও এত কিছু বাকি আছে, সেজন্য 2-3 বার আমাকে মনে হয় ওয়াশিং মেশিনটা চালাতেই হবে। আর আজকে তোজোকে অনেকদিন পর স্কুলে পাঠাচ্ছি, সেজন্য ওর জন্য টিফিন দিচ্ছি। ওর টিফিনটা ভীষণই আমি হালকা রাখি, কারণ কি ও এই যে ওটসের একটা রুটি খেয়ে যায় যেখানে আমি আলু ভেজিটেবল সমস্ত কিছু গ্রেট করে দিয়ে দিই আর তার সাথে হচ্ছে গুড় খাই। তো এখন প্রায় ওই 9:15 মতন বাজছে, 9:30 ওর স্কুল, আর আমাদের এখান থেকে ওদের স্কুলটা ভীষণ কাছে, স্কুটিতে করে 5 মিনিট মতো লাগে, সেজন্য ওই 9:20-25 বেরোলেই ঠিক সময় পৌঁছে যায়। বেরোনোর আগেও তার বদমাশি চলছে, টিফিন টিফিন সমস্ত কিছু প্যাক করে দিয়েছি। আর এখানে যেহেতু হাওয়া দেয়, বিশেষ করে স্কুটিতে গেলে তো ভালোই হাওয়া দেয়, সেই জন্য ওকে জ্যাকেট টুপি এগুলো পরিয়ে তবেই নিয়ে যেতে হয়, তা না হলে পরে ঠান্ডা লেগে যাওয়ার একটা চান্স থাকে। এখানকার ওয়েদার ভীষণ ফ্ল্যাকচুয়েট করে, এক্ষুনি গরম এক্ষুনি ঠান্ডা। চলো, তো এই দেখো আমরা পৌঁছেও গেছি এখানে স্কুলে, আর স্কুলের সামনেটা ভীষণ গাছগাছালিতে ভরা, আমার এই জায়গাটা ভীষণ ভালো লাগে, বেশ একটা শান্ত শান্ত। আর অনেক দিন পরও স্কুলে যাচ্ছে, যেহেতু জ্বর ছিল যেতে পারেনি, তো বেরিয়ে এসে তারপরে যাচ্ছে হচ্ছে এখন। আর আমি আর উজ্জ্বল এখন যাচ্ছি একটু সবজির বাজার করার জন্য, অনেক দিন ছিলাম না সেজন্য সমস্ত ফ্রিজ ট্রিজ খালি করেই গিয়েছিলাম বেড়াতে, তো এসে তো রান্নাবান্নার জন্য সবজি লাগবেই, সেই জন্য এখানে আমাদের বাড়ির কাছে প্রচুর সবজির দোকান আছে, তার মধ্যে আমরা যেখান থেকে কিনি সেখানে এখন এসেছি। এই সবজির মার্কেটটা বেশ বড়, এখানে রাস্তার দুধারে এরকম বড় বড় প্রচুর সবজির মার্কেট থাকে, রাস্তায় যে বসে সেগুলো থাকে না, এরকম দোকানের মতো থাকে। তো আমরা পেঁয়াজ টমেটো তারপরে আরও যা যা সবজির দরকার সেই সমস্ত কিছু সবজি এখন নিয়ে নেব। তো আমাকে বাড়ি পৌঁছে দিয়ে উজ্জ্বল আবার গিয়েছিল মাছ কিনতে, আর আজকে নিয়ে এসেছে হচ্ছে ট্যাংরা মাছ, কাটা মাছ, আর নিয়ে এসেছে হচ্ছে চিংড়ি মাছ। তো বেশি মাছ নিয়ে আসেনি, কারণ মারা তো চলে যাচ্ছে আর আমাদের দুজনের জন্য অতও মাছ লাগবে না, ফ্রিজে রেখে রেখে খাওয়ার কোনো মানে হয় না। আর সবজিগুলোকে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি, শুকিয়ে গেলে তারপরে হচ্ছে ফ্রিজে রাখি। আর মা আজকে বানাচ্ছে আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল, মানে গায়ে গায়ে আর কি। আর সোনার জন্য আমি বানাচ্ছি হচ্ছে ট্যাংরা মাছের ঝোলই বানাচ্ছি, কিন্তু সব সবজি দিয়ে, আদা বাটা দিয়ে আর জিরে গুঁড়ো দিয়ে পাতলা পাতলা ওর জন্য বানাচ্ছি। তো এখন যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি তখন মা আর বাবা অলরেডি বাড়ি চলে গিয়েছে, আর দিতে দিতে মায়ের কথায় মনে হচ্ছিল যে আমাকে কিছুই কাজ করতে হতো না, যাই কিছু কাজ তার আগেই দেখতাম মা সমস্ত কিছু করে রেখে দিয়েছে, থাকলে পরে বোঝা যায় না, চলে গেলে এখন ভিডিওটা দেখতে দেখতে ভীষণভাবে মিস করছি। আর এই দেখো তারপরে এখন 12:30 বাজছে আর আমি নিতে যাচ্ছি তোজোকে স্কুল থেকে, ওদের 12:30 পর্যন্ত স্কুল থাকে, আর ওখানে স্কুলে যেহেতু এখনও 15 আগস্টের জিনিসপত্র সাজানো আছে সেই জন্য সে বেরিয়ে জনগণ মন অধি গান করছে। তো সকালবেলায় আমি আর ছাদে গিয়ে মেলার সময় পাইনি এই কার্পেটটাকে, সেজন্য এখানেই প্যাসেজটাতে দিয়েছিলাম, তো এখন দেখলাম হাতে একটু সময় আছে। আর ছাদে খুব সুন্দর রোদ উঠেছে, ইভেন রোদে থাকা যাচ্ছিল না এতটাই রোদ,
তো জামা কাপড়ও সব শুকিয়ে গিয়েছিল, কিছু কিছু শোকায়নি যেগুলো আমি রেখে দিলাম, বাকি যেগুলো শুকিয়ে গেছে তুলে নিয়েছি। কারণ কি, রেখে দিলে পরে আবার এত জামা একসাথে নিয়ে যাওয়া মুশকিল, পরে আবার মা এসে কিছুটা নিয়ে যাবে, মা থাকলে এটাই হয়, অনেক অনেক হেল্প হয়ে যায়। আর এই যে আমি এই কার্পেটটাও নিয়ে এসেছিলাম, নিয়ে এসে দেখলাম ছাদে যেহেতু চড়া রোদ, ওখানেই রেখে দিই, তাহলে ধুলো টুলো পিঁপড়ে যা কিছু প্রবলেম থাকে সেগুলো ওই রোদে চলে যায়। তো রোদে আর বেশিক্ষণ থাকা যাচ্ছিল না, এবার যাচ্ছি হচ্ছে নিচে। আর আমাদের এই যে প্যাসেজগুলো যেখানে, সেটা ওপেন এরিয়া, কিন্তু ওপরে এরকম শেড দেওয়া থাকে বলে পুরো ডাইরেক্ট রোদটা নিচ অব্দি যায় না। আর এখন প্রায় 1:45 মতন বাজছে, তোজোকে অলরেডি স্নান টান করিয়ে ফ্রেশ করে দিয়েছি, আর সে তার কাজ শুরু করে দিয়েছে এদিক ওদিক সব খেলনাপাতি ছড়িয়ে। আর বাচ্চাদের এইটুকু স্বাধীনতা তো আমার মনে হয় দিতেই হয়, কারণ এত যান্ত্রিকতার সময় আর কি ওরা যে বাইরে গিয়ে খেলাধুলা করবে সেই সময়টা তো ওরা পায় না। তো ঘরেও যদি আমরা সবসময় টিপটপ রাখার চেষ্টা করি তাহলে ওদের শৈশবটা একরকম কেড়ে নেওয়াই হয়, সেই জন্য আমি এগুলো অ্যালাউ করি ওকে এদিক ওদিক ছড়িয়ে দিতে। আর এদিকে হচ্ছে আমরা খেতে বসেছি যে সব সবজি দিয়ে উচ্ছে দিয়ে তরকারি, আর হয়েছিল হচ্ছে আলু পোস্ত, মূলো দিয়ে কলাইয়ের ডাল, আর এটা হচ্ছে ট্যাংরা মাছের গায়ে গায়ে টমেটো আর পেঁয়াজ দিয়ে। আর তোজো বিশাল টায়ার্ড ছিল, সকালবেলায় তাড়াতাড়ি উঠেও গিয়েছিল, সেই জন্য এখন প্রায় 6টা বাজছে, একদম 3টে থেকে 6টা পর্যন্ত সে ঘুম দিচ্ছে, ইভেন এখনও ঘুমোচ্ছে। আর এই যে মা আমার জন্য চা দিয়ে গিয়েছিল, যতই আমি এগুলো ভয়েস ওভার দিচ্ছি ততই সেই সময়গুলোর কথা মনে পড়ছে, আর মনে হচ্ছে কি সুন্দর মার বাবা এখানে ছিল, আর এখন আমি একা একাই বসে বসে দিচ্ছি ভয়েস ওভার। আর এইগুলোই হচ্ছে ব্লগ করতে আমার ভালো লাগে, যেগুলো সব মেমোরি হয়ে থেকে যায়, আর একবার যেন আমরা রিকল করতে পারি সেই সময়গুলোকে, যখনই ইচ্ছা হয় দেখে নিতে পারি। তো যাই হোক, এখন প্রায় ওই 7:45 বাজছে, আর এখানে অনেকক্ষণ অবধি আলো থাকে। তো আমি, তোজো, মা আর বাবা যাচ্ছি হচ্ছে তোজোর জন্য একটা খেলনা কিনতে। মা বলল যে ওর একটা খেলনা পছন্দ হয়েছিল আগে, সেটা কেনা হয়নি, তো যাওয়ার আগে সেটা কিনে দিয়ে যাবে, তাহলে পরে ওরও মন খারাপটা কম করবে, খেলনাটা নিয়ে খেলবে। তো এই কাছে এই সোজা রাস্তা দিয়ে বেরোলেই দোকানটা খুব সুন্দর বড় একটা দোকান করেছে, বিভিন্ন রকমের খেলনা থাকে, গাড়ি থেকে আরম্ভ করে সফট টয়েস থেকে রাইড কার সমস্ত কিছু থাকে। তার মধ্যে থেকে এই যে স্পাইডারম্যানটা তার পছন্দ হয়েছিল, সুপার হিরোও পছন্দই করে, আর পছন্দ করে হচ্ছে মারিও, আর তার মধ্যে থেকে আবার দেখছি অ্যাম্বুলেন্সটাকেও তার পছন্দ হয়েছে। তবে তার এই পছন্দগুলো কিন্তু বেশিক্ষণের নয়, এই এখন দেখছে, দেখ নেবো বলে বাই নাও করে না খুব একটা, আবার বাড়িও চলে যায়। বাড়ি গিয়েও যে সারাক্ষণ খেলবে সেই জিনিসটা নিয়ে সেটা নয়, খুবই পছন্দের জিনিস হলে তবেই খেলে। এই যে তুলে তুলে সে দেখছে, এখানে বিভিন্ন রকমের সফট টয়েস ছিল, তার মধ্যে এই যে সাপটা যেটা দেখে আমার একদম গা ঘিনঘিন করছিল, যেন ফেলে দিলাম। তো এবার কিনে টিনে আমরা বেরিয়ে পড়েছি, আর এখানে মারা বলল বাড়ির জন্য মানে রামপুরহাটের জন্য নিয়ে যাবে মুড়ুক্কু এসব, আর এখানে একদম গরম গরম চিপস, ওই যে ভাসছে কড়ায় গরম গরম চিপস ভেজে দেয়, ভীষণ টেস্টি হয় খেতে। আর তাছাড়াও বিভিন্ন ধরনের মুড়ুক্কু টুরুক্কু এসব পাওয়া যায় যেগুলো মারা কিনে। তারপর আমরা ফিরলাম, আর ফিরেই তোজো শুরু হয়ে গেছে পার্কের মধ্যে এই যে স্লিপ কাটা হেনা ত্যানা এইসব, সে এখন কিছুতেই বাড়ি যেতে নারাজ। তো এই যে তার ন্যানি তাকে নিয়ে এখন খেলছে, আর এই সময়টা ভীষণ সরগর হয়ে থাকে আমাদের অ্যাপার্টমেন্টের নিচটা, সমস্ত বাচ্চারা এসে খেলে, বেশ ভালো লাগে। এখানে বসে থাকলেই কিন্তু অনেকটা সময় কেটে যায় সন্ধেবেলার। তো যাই হোক, এখন তাকে নিয়ে গেলাম, কারণ জল টল এসবও খাওয়া আছে। আর এই যে এই স্পাইডারম্যানটাই সে কিনেছে, আর এটার দাম নিল হচ্ছে ওই 380 টাকা মতো, আর তার সাথে এই অ্যাম্বুলেন্সটা নিইনি কারণ কিছুক্ষণ পরে ফেলে দিয়েছিল, তো এই এরোপ্লেনটা নিয়েছি, এরোপ্লেনটারও দাম নিল 220 এরকম কিছু একটা। তো এটাতে আবার লাইট জ্বলে, এই যে পেছনে সুইচ দিলে পরে এরকম রেড কালারের লাইট জ্বলছে, আর হাত পা এগুলো সমস্ত হচ্ছে ফ্লেক্সিবল, তো বসা এইসব দাঁড়ানো এগুলো সমস্ত করা যাবে। তো যাই হোক, এখন হচ্ছে এই যে এগুলোই মারা কিনে এনেছে প্যাকেটে করে, এগুলোই নিয়ে যাবে। এখানে অনেক ধরনের ভাজাভুজির জিনিস, অনেক ধরনের মুড়ুক্কুই বিশেষ করে কিনেছে, কারণ ওখানে এটা পায় না, প্রথমবার এখানে দেখেছে। আর এটা আবার একটা অন্য ধরনের মুড়ুক্কু দেখছি, যেটা আমিও খাইনি আগে। আর আমি ডিম টিম সব বার করে রেখেছি, রাত্রেবেলায় অমলেট ভাজা হবে, সেই জন্য মাছ একবার যেহেতু খেয়েছি রাত্রেবেলায় একটু অমলেট খেতেই ভালো লাগে। এদিকে তোজোর জন্য ডাল টাল সব গরম করে নিচ্ছি, ডিম সেদ্ধ করে নিচ্ছি, ভাতটা ওর হয়ে গেছে, তো এখন 9টা মতন বাজতে যাচ্ছে, 9:30, ওকেও খাইয়ে দেবো, আর তারপরে আমারও খাওয়ার সময় হয়ে যাবে। এই যে মা আবার অমলেটও বানিয়ে রেখেছে, এখন যখন ভয়েস ওভারটা দিচ্ছি মারা নেই, এখন সমস্ত কিছুই আমাকে করতে হচ্ছে, সেই সময় এই কথাগুলোই মনে পড়ছে যে মা থাকলে সব রেডি করে দিত। তো যাই হোক, এখন খেয়ে দে,
ঘুমিয়ে পড়বো। আর আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। আশা করি ব্লগটা দেখতে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।